এটি অ্যামিউজমেন্ট পার্কের বিরুদ্ধে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের কাছে একটি অভিযোগ দায়ের করেছে, যাতে অসামঞ্জস্যপূর্ণ প্রাণীদের একসাথে আবাসনের বিষয়ে বিভিন্ন কল্যাণ আইনের ফেডারেশন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিনোদন পার্ক সি ওয়ার্ল্ডে দুটি ঘাতক তিমি একে অপরকে আক্রমণ করছে এমন বিরক্তিকর ফুটেজ অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ফুটেজটি পিপল অফ দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস শেয়ার করেছে। ভিডিওটিতে দুই আর্কাসকে পুলের মধ্যে একে অপরের আক্রমণ করতে দেখা গেছে। আতঙ্কিত একটি শিশুকে ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যায়, এটি এখনো বেঁচে আছে কিভাবে? আমি ভেবেছিলাম তারা একে অপরকে আলিঙ্গন করে, একে অপরের সাথে লড়াই করে না। আমরা সবাই অবিলম্বে রক্তে পানি ভিজিয়ে দেখলাম পেলাম যে আমরা 9 বছরের মেয়েকে কাঁদতে শুরু করেছে, একজন প্রত্যক্ষদর্শী উদ্ধৃত দিয়ে পেটা একটি টুইটে বলেছেন। প্রত্যক্ষদর্শী উদ্ধৃত দিয়ে প্রাণীদের অধিকারী গোষ্ঠীর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে একটি তিমির পাশে কামড়ের চিহ্ন এবং তাজা ক্ষত দেখা গেছে। এটি অ্যামিউজমেন্ট পার্কের বিরুদ্ধে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের কাছে একটি অভিযোগ দায়ের করেছে, যাতে অসামঞ্জস্যপূর্ণ প্রাণীদের একসাথে আবাসনের বিষয়ে বিভিন্ন কল্যাণ আইনের ফেডারেশন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিনোদন পার্ক সি ওয়ার্ল্ডে দুটি ঘাতক তিমি একে অপরকে আক্রমণ করছে এমন বিরক্তিকর ফুটেজ অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ফুটেজটি পিপল অফ দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস শেয়ার করেছে। ভিডিওটিতে দুই আর্কাসকে পুলের মধ্যে একে অপরের আক্রমণ করতে দেখা গেছে। আতঙ্কিত একটি শিশুকে ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যায়, এটি এখনো বেঁচে আছে কিভাবে? আমি ভেবেছিলাম তারা একে অপরকে আলিঙ্গন করে, একে অপরের সাথে লড়াই করে না। আমরা সবাই অবিলম্বে রক্তে পানি ভিজিয়ে দেখলাম পেলাম যে আমরা 9 বছরের মেয়েকে কাঁদতে শুরু করেছে, একজন প্রত্যক্ষদর্শী উদ্ধৃত দিয়ে পেটা একটি টুইটে বলেছেন। প্রত্যক্ষদর্শী উদ্ধৃত দিয়ে প্রাণীদের অধিকারী গোষ্ঠীর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে একটি তিমির পাশে কামড়ের চিহ্ন এবং তাজা ক্ষত দেখা গেছে। এটি অ্যামিউজমেন্ট পার্কের বিরুদ্ধে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের কাছে একটি অভিযোগ দায়ের করেছে, যাতে অসামঞ্জস্যপূর্ণ প্রাণীদের একসাথে আবাসনের বিষয়ে বিভিন্ন কল্যাণ আইনের ফেডারেশন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিনোদন পার্ক সি ওয়ার্ল্ডে দুটি ঘাতক তিমি একে অপরকে আক্রমণ করছে এমন বিরক্তিকর ফুটেজ অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ফুটেজটি পিপল অফ দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস শেয়ার করেছে। ভিডিওটিতে দুই আর্কাসকে পুলের মধ্যে একে অপরের আক্রমণ করতে দেখা গেছে। আতঙ্কিত একটি শিশুকে ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যায়, এটি এখনো বেঁচে আছে কিভাবে? আমি ভেবেছিলাম তারা একে অপরকে আলিঙ্গন করে, একে অপরের সাথে লড়াই করে না। আমরা সবাই অবিলম্বে রক্তে পানি ভিজিয়ে দেখলাম পেলাম যে আমরা 9 বছরের মেয়েকে কাঁদতে শুরু করেছে, একজন প্রত্যক্ষদর্শী উদ্ধৃত দিয়ে পেটা একটি টুইটে বলেছেন। প্রত্যক্ষদর্শী উদ্ধৃত দিয়ে প্রাণীদের অধিকারী গোষ্ঠীর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে একটি তিমির পাশে কামড়ের চিহ্ন এবং তাজা ক্ষত দেখা গেছে। এটি অ্যামিউজমেন্ট পার্কের বিরুদ্ধে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের কাছে একটি অভিযোগ দায়ের করেছে, যাতে অসামঞ্জস্যপূর্ণ প্রাণীদের একসাথে আবাসনের বিষয়ে বিভিন্ন কল্যাণ আইনের ফেডারেশন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিনোদন পার্ক সি ওয়ার্ল্ডে দুটি ঘাতক তিমি একে অপরকে আক্রমণ করছে এমন বিরক্তিকর ফুটেজ অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ফুটেজটি পিপল অফ দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস শেয়ার করেছে। ভিডিওটিতে দুই আর্কাসকে পুলের মধ্যে একে অপরের আক্রমণ করতে দেখা গেছে। আতঙ্কিত একটি শিশুকে ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যায়, এটি এখনো বেঁচে আছে কিভাবে? আমি ভেবেছিলাম তারা একে অপরকে আলিঙ্গন করে, একে অপরের সাথে লড়াই করে না। আমরা সবাই অবিলম্বে রক্তে পানি ভিজিয়ে দেখলাম পেলাম যে আমরা 9 বছরের মেয়েকে কাঁদতে শুরু করেছে, একজন প্রত্যক্ষদর্শী উদ্ধৃত দিয়ে পেটা একটি টুইটে বলেছেন। প্রত্যক্ষদর্শী উদ্ধৃত দিয়ে প্রাণীদের অধিকারী গোষ্ঠীর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে একটি তিমির পাশে কামড়ের চিহ্ন এবং তাজা ক্ষত দেখা গেছে।